দিনের পর দিন কাজের মেয়ে বলে বাথরুমে আটকে রেখে চলতো নির্যাতন, গোপন জায়গায় ছ্যাঁকাও দেওয়া হতো, সেই অভিযোগও সামনে এসেছে। এমনই পাশবিক অত্যাচারের ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। ঘটনাটি নাগপুরের। জানা গিয়েছে নাগপুরের এক পরিবারে ছোট্ট মেয়েকে বাড়িতে কাজের লোক হিসেবে রাখা হয়েছিল। সারাটা দিন কাজের পর তাকে রাখা হতো বাথরুমে, সেখানেই তাকে বাইরে থেকে ছুঁড়ে দেওয়া হতো খাবার, চলতো নির্যাতন। এইভাবে টানা পাঁচ দিন তাকে বাথরুমে আটকে রাখা হয়েছিল, এমনই অভিযোগ সামনে এসেছে। চিপস এবং পাউরুটি খেয়েই দিন কেটেছে ছোট্ট মেয়েটির। তারপর পাঁচ দিনের মাথায় বাথরুমের জানালা ভেঙে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চায় সে। এক প্রতিবেশী তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। পরে ছোট্ট মেয়েটির থেকে জানা গিয়েছে প্রতিদিন তার উপরে অমানবিক অত্যাচার হতো, যা শুনলে চোখে জল আসবে আপনারও। উদ্ধারকারী ওই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করে জানতে পারা যায় যে রোজ তাকে অত্যাচার করা হতো। মেয়েটির বয়ানেও সেই বিষয়টি উঠে এসেছে। উদ্ধারকারী প্রতিবেশী প্রসিদ্ধি ঠাকুর কি জানালেন, শুনুন তার মুখেই। ये जो फैमिली है यहाँ पे 3-3.5 साल से रह रही है और किसी से ज्यादा इंटरेक्ट नहीं करते हैं ये लोग, अपने में रहते हैं, ना इनके यहाँ कोई आता है, ना ये लोग कहीं जाते हैं और किसी से बात नहीं करते, अपने अंदर ही अंदर रहते हैं पूरे समय। ये जो घटना है ये ऐसी घटी है कि इस बच्ची को बाथरूम में बाहर से लॉक करके और इस घर में जो ग्रिल का दरवाजा है और जो लकड़ी का दरवाजा है वो दोनों दरवाजों पे ताला लगाकर ये लोग बंद करके चले गए और बाथरूम के अंदर ही वो बच्ची का रूम जैसा था वो पूरे समय बाथरूम में ही रहती थी। नीचे ना कहीं गद्दा था ना कोई चटाई थी, पूरे समय बच्ची बाथरूम में रहती थी। अंदर ही ब्रेड के पैकेट ये लोग फेंक दिया करते थे, चिप्स और बिस्किट वगैरह फेंक दिया करते थे, वो वहीं खाती थी, वहीं सोती थी। बाथरूम से बाहर उसको सिर्फ तभी निकाला जाता था जब उसको घर के काम करने रहते थे और उस लेडी के खुद के दो छोटी छोटी बेटियां थी उसको संभाला करती थी। এই বিষয়ে পুলিশ আধিকারিক কি বললেন শুনুন। एक छोटी बच्ची है, वो बच्ची एक घर में रहती थी बेसा साइड में, एक अथरो नगरी में एक रो हाउस है, वहाँ के लोगों को वो थोड़ी सी संदिग्ध अवस्था में मिली। तो जब वहाँ के लोगों ने पूछताछ किया तो उसके ऊपर काफ़ी जुल्म जबरदस्ती अत्याचार किए गए ऐसे लोगों को पता चला। तो जब लोगों ने यहाँ लाया तो हमने बच्ची से सॉफ्टली जब हैंडल किया मैटर को तो बच्ची के ऊपर अत्याचार हुआ ऐसे हमें पता चला। उस हिसाब से फिर हमने मामला दर्ज करा लिया है और उसका इन्वेस्टिगेशन अभी चल रहा है। बच्ची एकदम अच्छी स्थिति में है, अभी उसका मेडिकल ट्रीटमेंट भी हो चुका है। যেখানে শিশু শ্রমিক রাখাই বেআইনি বা শিশুদের দিয়ে শ্রম করানো উচিত নয়, যেখানে এই নিয়ে এত কিছু বলা হয়, এত প্রচার করা হয়, সেখানে ওই মেয়েটিকে বাথরুমে রাখা হতো, রীতিমতো আটকে রাখা হতো, বাথরুমই ছিল তার ঘর। তাকে বাথরুম থেকে কখন বার করা হতো না, যখন তাকে কাজ করতে হবে একমাত্র তখন তাকে বাথরুম থেকে বের করা হতো। ঘরের যাবতীয় কাজ করা ছাড়া ওই বাড়িতে যে দুটি বাচ্চা রয়েছে তাদেরকে দেখভাল করতে হতো। এ তো গেল কাজের কথা, কিন্তু তারপর যেটা হতো সেটা সত্যি শুনলে যেন আপনিও শিউরে উঠবেন। যাকে বলে নারকীয় অত্যাচার চলতো মেয়েটির সঙ্গে, তার গোপন জায়গায় ছ্যাঁকা দেওয়া হতো, এই অভিযোগও সামনে এসেছে। পরিচারিকা তো কি হয়েছে, তার তো একটা সম্মান রয়েছে, একেই তার বয়স বেশি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যা কিছু মেয়েটির সঙ্গে হয়েছে তা সত্যি মেনে নেওয়া যায় না। তাকে খেতে দেওয়া হতো না, বাথরুমের মধ্যে আটকে রাখা হতো, তার গোপন জায়গায় ছ্যাঁকা দেওয়া হতো, এই অভিযোগ সামনে এসেছে। এই পাশবিক ঘটনার সামনে আসতেই রীতিমতন হইচই পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। ঘটনাটি ঘটেছে নাগপুরে। জানা গিয়েছে নাগপুরের এক পরিবারে একটি বাড়িতে এই মেয়েটি কাজ করত। সারাদিন তাকে কাজ করানো হতো, অক্লান্ত পরিশ্রম করার পর তাকে বাথরুমে রেখে দেওয়া হতো, সেখানেই তার একটা ছোট ঘর মতন ছিল।
আর সেখানে তাকে বাইরে থেকে খাবার ছুঁড়ে দেওয়া হতো। ভাবুন একবার কতটা কষ্ট সহ্য করতে হয়েছে মেয়েটিকে। দেশ দুনিয়া বা রাজ্য রাজনীতির খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আজ থাক বাংলা, যাতে কোনো রকম কোনো খবরের নোটিফিকেশন মিস না হয়, তার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করুন।